ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে লক্ষ্মী ব্যস্ত কলকাতার মেয়র পারিষদ দেবাশিস কুমার দেশপ্রিয় পার্কের কাছে তার বাড়ির পুজোর মূল দায়িত্ব অবশ্য মেয়ে দেবলীনার ওপর অভিনেত্রী এদিন বাড়ির মেয়ের ভূমিকায় কোজাগরি লক্ষ্মী পুজো অধিকাংশ বাঙালি বাড়িতেই পুজো হচ্ছে বটে তবে আমি এখন যেখানে রয়েছি সেখানকার যেভাবে ঠাকুর এবং ঠাকুর রাখার যে জায়গা সেটা যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু খুব বেশি নজির পাওয়া যাবে না এই বাড়ি দুজন সদস্যের সঙ্গে কথা বলবো মেয়ার পারিষদ দেবাশিস কুমার রয়েছেন দেবলিনা রয়েছে অভিনেত্রী দুজনের সঙ্গে কথা বলবো আগে দেবাদার সঙ্গে কথা বলি দেবাদা কিছুদিন আগেই তো দুর্গাপুজো শেষ হলো দুর্গাপুজো শেষে একটা বিষাদ থাকে লক্ষ্মী পুজো এবং সবাই মিলে পরিবারের এটা নিয়ে মেতে ওঠা সেটা কি সেই ক্ষতটি একটু প্রলেপ নিশ্চয়ই আমি মনে করি সে থেকেই এই রীতিটা শুরু হয়েছে যে বিসর্জন বা মা চলে যাওয়াটা স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের প্রস্তুতি তাকে নিয়ে উৎসাহ উৎসব তখন মনটা একটু ভরাক্রান্তই হয়ে যায় সেই সময় আবার মা লক্ষ্মীকে কেন্দ্র করে আবার নতুন করে একটু আনন্দের সাথ নেওয়া অত্যন্ত ঘরোয়া পুজো লক্ষ্মী পুজো আপনার এখানে লক্ষ্মী পুজোর মূল দায়িত্ব কাদের মূল দায়িত্ব আমার মেয়ে দেবলীনা এবং ওর স্কুলের কিছু ওর ছাত্রীরা আছে তারাই মূলত এই পুজোর দায়িত্ব নিয়ে পুজোটা করেন বলছেন এটা শুরু হয়েছিলো আপনার মায়ের সময়টা সময় থেকে তারপর একদম থেকে মেয়ের অবধি চলে এসেছে এটা দীর্ঘদিন ধরে চলছে তাদের এই বাড়ির দায়িত্ব পুজোর দায়িত্ব মূলত এই বাড়ির মহিলারাই সেটাকে সেই ঐতিহ্যটাকে বহন করেছে আমি দেবলীয়ার সঙ্গে কথা বলে দেবলি না এই যে দেখছি এইভাবে সাজানো হয়েছে সুন্দর করে এটা কে ঠিক করে কিভাবে এ বছরটা হবে এটা কার দায়িত্ব থাকে আমাদের ত্রিধারার যিনি প্যান্ডেল লক্ষ্মী ঠাকুরেরও শিল্পী আমরা মানে ঢুকেই বাড়িতে ঢুকে দেখলাম যে তুমি পায়ে করছিলে তো আজকে আর কি কি আয়োজন রয়েছে বিশেষ করে ভোগের আয়োজন আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে লুচি পাঁচ রকম ভাজা যেরকম হয় ছোলার ডাল আলুর দম ফুলকপির রোস্ট একটা ভেজ বিরিয়ানি বলবো না কিন্তু পোলাও না একটা তাওয়া পোলাও মতন একটা জিনিস তৈরি হচ্ছে এবং ছানার ডালনা কোফতা কালিয়া পায়েস এবং কালকে আমরা মিষ্টি বানিয়েছি আর তাছাড়া নাড়ু এর মধ্যে আমি দুটো মিষ্টি যে পদ মানে সন্দেশ এবং পায়েস সেই দুটো আমার দায়িত্ব বাকিগুলো আমার স্টুডেন্টরা করছে কিন্তু আমি এখানে যা মেনু শুনলাম এটুকু তো নিশ্চয় নিশ্চিত করতে চাইবেন যে যদি কাজ পড়েও যায় অন্তত আজকে বাড়িতে খেয়ে বেরোতে একশো পার্সেন্ট খাওয়াটা বাড়িতে বেরিয়ে অথবা এসে খাবো খাওয়াটা বাড়িতে কোনো সংশয় নেই আমরা যেটা বুঝতে পারছি এই পারিবারিক পুজোতে সবার একেবারে সবাই মিলে জড়িয়ে থাকছেন লক্ষ্মী পুজোর দিনটা বাড়ির সবাই মিলে মারছেন এবং সেভাবেই কিন্তু এই দিনটা আজকে কুমার পরিবারে সবাই কাটাবেন ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা